মালয়েশিয়ায় 15তম সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। জনমত জরিপে এগিয়ে আছেন বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদের বিরাগ ভাষণ হয়ে একাধিকবার প্রধানমন্ত্রিত্ব হাতছাড়া হয় তার। নির্বাচনে তার জোট পাকাতান হারাপান ছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় আছে দুটি কোয়ালিশন। এদের একটির নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এবং অন্যটি সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের। এককভাবে নির্বাচন করছে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের দল।